বাজারের দোকানঘর নিয়ে বিপদগ্রস্ত প্রায় 600 দোকানেই দীর্ঘদিন অতিক্রান্ত হলেও মেলেনি সুরাহা। একটু বৃষ্টি হলেই বাজারে দাঁড়িয়ে যাচ্ছে জল। পায়রাডাঙ্গা প্রীতিনগর সোসাইটিতে প্রায় 600 দোকানদার রয়েছে, যেখানে একটু বৃষ্টিতেই সমস্যায় পড়তে হচ্ছে দোকানদারদের। অভিযোগ, দীর্ঘ প্রায় 20 বছর ধরে সোসাইটিতে কোনো নির্বাচন হয় না, এমনই অভিযোগ তুলেছেন দোকানদাররা। এই সমস্যার কথা বারংবার জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সোসাইটি। বাধ্য হয়ে জলের মধ্যে পায়ে গামবুট পরে ক্রেতাদের মাল দিচ্ছেন দোকানদাররা। মূলত হচ্ছে আমাদের এই বাজারে মানে ঠিক মতো পরিষ্কার হয় না, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, দোকানদাররা দোকান করতে পারে না। মাছ বাজার প্রতিশ্রুতি দিয়েছে এতদিনের মধ্যে করে দেবে, আজ অব্দি মাছ বাজারের সমস্যা মেটেনি। মাছ বাজারে কোনো লোক যেতে পারে না, মাছ বাজারে জল জমে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দোকানদাররা দোকান করতে পারছে না। বাজারে ড্রেনেজ ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থাটা না থাকার ফলে জল যাওয়ার সমস্যা। হ্যাঁ, এই দীর্ঘদিন ধরে আমরা এইসব বিষয় নিয়ে লড়াই করেছি অনেক, কিন্তু প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি কার্যকরী হয় না। সোসাইটির নাম, এই বাজার কমিটির সোসাইটির নাম কি? সোসাইটির মানে এই বাজার কমিটির প্রীতিনগর কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এখানে কি নির্বাচন হয়? সেটা তাদের ব্যাপার না, সেই ব্যাপারটা আমরা কেন বলবো। হ্যাঁ, সেই ব্যাপারটার মধ্যে আমরা জড়িত জড়াতে চাই না, কারণ হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের ইয়ে আছে। হ্যাঁ, কিন্তু যেখানে যারা পারমানেন্ট দোকানদার আছে, যারা এই এই দোকান কিনে ব্যবসা করছে, তারা তাদের আইনত মেম্বার হওয়া উচিত, কিন্তু সেইগুলো তারা মেনটেন করে না। তো আমাদের মেইন সমস্যা যেটা, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই বিষয় নিয়ে একটুখানি দেখবেন যে এই বাজারের এই সমস্যা বিশাল সমস্যা, কারণ এইভাবে কতদিন ধরে পড়ে রয়েছে? দীর্ঘদিন ধরে, আজকে আপনি বলুন, আজকে আপনি বলুন সামনে ডেঙ্গি, এই যে সমানে ডেঙ্গি হচ্ছে, আজকে এই ডেঙ্গির বিরুদ্ধে সমস্ত জায়গায় লড়াই হচ্ছে, কিন্তু আমাদের এই বাজারে এই সমস্যা নিয়ে কোনোদিনই এটার চিন্তাভাবনা করা হয় না। হ্যাঁ, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এদের সাথে লড়াই করছি, কিন্তু সমস্যার সমাধান। এই বাজারে এই কোঅপারেটিভ আন্ডারে কতগুলো দোকানদার রয়েছেন এরকম? 600-700 দোকানদার। আমাদের 3 মাসের ভিতরে বাজার করে দেওয়ার কথা বলি, ঠিক আছে? 3 মাসে চলে যাচ্ছে, বছরে 1 বছর কত হয়ে চলে যাচ্ছে, আমার এরকম সমস্যা দেয়নি, এই অবস্থার ভিতরে আমরা আছি। আপনাদের কী কী সমস্যা হচ্ছে? নাম করে খাজনা বাড়াইছে, আবার খাজনা বাড়াইছে আমাদের। কারা বাড়িয়েছে? বাজার কমিটি, বাজার মালিকের বাড়াইছে। আপনারা কি কি চাইছেন, কি দাবি আপনাদের এখন? আমাদের দাবি যে আমাকে জায়গা করে দিক, আমাদের তো জায়গায়, আমরা জায়গায় যে বসি, আমাদের তো জায়গার কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি হলে জল তল দাঁড়াচ্ছে, জলে জল তামু ডাঙ্গায়, ওই বাজারের ভিতরে কি অবস্থা দেখেন ওই ওই পাশের দিক। কি নাম আপনার? আমার পরিচয় বিশ্বাস। এখানে ড্রেন পরিষ্কার হচ্ছে না, ড্রেনে জল যাচ্ছে না, আমি নিজে দোকান ছেড়ে আমার অন্য জায়গায় ভাড়া নিয়ে আমি দোকানে ব্যবসা করতে হচ্ছে আমার, এইটাই আমাদের কথা। কি কি সমস্যা হচ্ছে আপনাদের বাজারে? সমস্যা হচ্ছে বাজার সাফাই নেই, পরিষ্কার নেই, দীর্ঘদিন আমরা এই কষ্টতে আছি, বুঝলেন তো? আমাদের এই কষ্টতে আছি আপনারা নিজেরা দেখে যান। আপনারা বাজার কোঅপারেটিভকে জানিয়েছিলেন? হ্যাঁ, কোঅপারেটিভকে জানাচ্ছি, বারবার জানাচ্ছি, ড্রেন সাফাই হচ্ছে না, কোনো জল পাস হচ্ছে না, আমরা দোকানদারি এই দোকান ফেলে দিয়ে অন্য জায়গায় ভাড়ায় থাকতে হচ্ছে আমাদের, এটা আপনারা। কি কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি যে ভালো হোক, সেটাই আমরা চাই, জল পরিষ্কার হোক, এটা আমরা চাচ্ছি। সেই বাজারের নাম, কোন বাজার? এটা পায়রাঙ্গা বাজার, প্রীতিনগর বাজার। আপনার নাম? আমার নাম নির্মল বিশ্বাস। কি ব্যবসা করেন? মাছ ব্যবসা করি। এই যে আমরা কত বছর ধরে ব্যবসা করেন এখানে? এখানে প্রায় 40 বছরের উপরে হয়ে গেছে। এই বাজার কমিটিতে প্রীতিনগর সোসাইটি প্রতি 2-3 বছর পরপর ট্যাক্স বাড়ায়, ব্যবসাদাররা ট্যাক্স রীতিমতো দেন, কিন্তু এরা পরিষেবাটা ঠিক দেন না। মাঝে মাঝে হঠাৎ চিঠি চাপাটি করলে একটু করে, তারপরে আবার যা তাই। সাধারণ ক্রেতা এবং ব্যবসাদারদের খুব ক্ষতিগ্রস্ত, বর্ষা আসলে এখানে কোনো ব্যবসা বাণিজ্য ঠিক সঠিকভাবে চলে না। এবং সামনে যে মাছ বাজারটা আছে, তারা 3 মাসের কথা বলে আজ 9 মাস হয়ে গেছে, মাছওয়ালাদের বিপজ্জনক অবস্থা ফেলে রেখেছে, তার কোনো সুরাহা করে না। এবং ওই সামনে যাবেন আপনি দেখবেন যে শনি মন্দির আছে, ওইখানেও একটা 10 ফুট জায়গার মধ্যে একটা ট্রান্সমিটার বসানোর চেষ্টা করছে। বাজারে দীর্ঘদিন আগুন ধরেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সত্ত্বেও ওরা প্রমোটারের সাথে যুক্ত হয়ে তাদের স্বার্থকে দেখার কারণে এখানে স্বার্থের বিনিময়ে ট্রান্সমিটার বসাচ্ছে। হ্যাঁ, জানিয়েছে ওরা, তা সুরা তারা হওয়া না, কিছুই বলছে না, নীরব। কোঅপারেটিভের মধ্যে কিছু দুর্নীতি শ্রেণীর মানুষ আছে এবং ব্যবসায়ী সমিতির মধ্যেও কিছু আছে,
সেই কারণেই এই জিনিসগুলো সঠিকভাবে হচ্ছে না। আপনার নাম? আমার নাম খোকন দে। আপনি বাজারের একজন সদস্য? একজন প্রাক্তন সভাপতি, বর্তমান সদস্য। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।